এইখানে কিন্তু বেশ কিছু চেসবোর্ডের গুটি দেখতে পাচ্ছি। অনেক মাটি দিয়ে কিন্তু এই হাতগুলো বানানো, আর উপরে কিন্তু একটা এরকম গোলাকার অংশ যেটা রয়েছে, তার মধ্যে কিন্তু দুজনকে দেখা যাচ্ছে। পায়ের উপর আরেকটা পা তুলে কিন্তু বসে রয়েছে এখানে, আর তার সন্তানের আর রয়েছেন ব্যালকনি। মানে বলে না রাজা রাজা যুদ্ধ হয় উলু ভাঙা পান। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে সবে মাত্র নামলাম বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে, সবে বেরালাম, আর তোমাদেরকে এখন যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব। আশা করি তোমাদের মনে আছে খুঁটি পূজায় আমি এসেছিলাম, আমাদের উপস্থাপনাটা ভীষণ ইউনিক একটা জিনিস নিয়ে, কনসেপ্ট নিয়ে কিন্তু কাজ হতে চলেছে এই বছর। ইতিমধ্যে মণ্ডপের কাজ কিন্তু অনেক দূরই এগিয়ে গেছে, সেই মণ্ডপেরই আজকে তোমাদের প্রস্তুতি পর্ব দেখাবো বেলগাছিয়ায় কেমন ভাবে মণ্ডপ সেজে উঠছে। বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব দেখতে গেলে তোমাদেরকে টুয়ার্ডস টালা পার্কের দিকে যেতে হবে। টালার যে মাঠটা, সেই মাঠের মধ্যেই কিন্তু পুজোটা হয় মোটামুটি। আর মোটামুটি তোমরা যদি এই পুজোটায় আসতে চাও তাহলে বেলগাছিয়া মেট্রো স্টেশন একদম তোমাদের নিয়ারেস্ট হবে, আর যদি তোমরা ট্রেনে করে আসতে চাইছো তাহলে তোমরা টালা স্টেশনে নামতে পারো। টালা স্টেশন থেকে নেমে বেশ কিছুটা তোমরা হাঁটা পথ, সেই হাঁটা পথে তোমাদেরকে আসতে হবে। আর তাছাড়া যদি তোমরা বাস রুটে আসতে চাইছো তাহলে তোমরা আরজিকরের যে কোনো বাসে উঠে আরজিকর ব্রিজটা জাস্ট টপকে এই মাথায় নামবে, মানে আরজিকর ওই ফুটে তোমাদেরকে ব্রিজের এই গোড়ার দিকে নামতে হবে। আরজিকর সেতুটা পেরিয়ে জাস্ট এই মোড়টায় নামলেই কিন্তু ডান দিকে হচ্ছে চলে গেলেই প্রাঙ্গণটা পেয়ে যাবে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব। ওই দিক থেকে আমি চলে এসেছি, ওই দিক হচ্ছে বেলগাছিয়া মেট্রো স্টেশন, আর এই হচ্ছে আরজিকর ব্রিজ, আর এই যে ডান দিকে রোডটা ঢুকে যাচ্ছে এটা দিয়ে চলে যেতে হবে। সোজা রোড ধরেই গেলেই তোমরা একদম সামনে প্রাঙ্গণটা পেয়ে যাবে। মোটামুটি 2 মিনিট মতন হাঁটতে হয় সোজা রোড ধরে। ওই যে দূরে দেখা যাচ্ছে মণ্ডপ, তার ধারে যে হোর্ডিংগুলো লাগানো হয় পুজোর সময়, ইতিমধ্যেই তার বাঁশগুলো বাঁধা হয়ে গেছে। রোড ধরে হাঁটতে হাঁটতে একদম প্রাঙ্গণের সামনেই চলে এসেছি, আর পুরো সুন্দর করে কিন্তু চারিদিক পাশটা সেজে উঠছে, যদিও বাইরেটা কিন্তু ঘেরা রয়েছে। আমি ভিতরে যাব, ভিতরে কিন্তু ইতিমধ্যে অনেক দূর কাজ এগিয়ে গেছে, সেটাই তোমাদের দেখাবো। যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ব্যানারটা রয়েছে এবছরের উপস্থাপনা যেটা রয়েছে মুখোমুখি, এবার কথা ও কথনে ভাবনা ও রূপায়ণে রয়েছেন সোমনাথ দোল। উত্তম বর্ষের নিবেদন কিন্তু ইতিমধ্যেই সেজে উঠেছে, দেখা যাচ্ছে তার ঝলক। তোমাদেরকে একটুখানি দেখাই, বাইরে কিন্তু বিভিন্ন এলিমেন্টস দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি যেটা সামনের দিকগুলো কিন্তু বিভিন্ন প্লাইয়ের অংশ দেখা যাচ্ছে, আবার এই অংশটা তোমরা দেখলে ভালো করে দেখতে পাবে বেশ কিছু লেখা রয়েছে যেটা ভেতর দিয়ে আমরা পড়তে পারবো, বাইরের দিকটা কিন্তু ব্যাপারটা উল্টো লাগছে। এটা কিন্তু একদম সামনের প্রবেশ পথ বলা যেতে পারে, এটা একদম ফ্রন্ট সাইড, মানুষ কিন্তু দর্শনার্থী এখান দিয়ে ঢুকে কিন্তু এইখান দিয়ে আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করবে। তোমাদেরকে বলি টোটাল যে এরিয়াটা ভীষণ সুন্দর করে সাজানো হচ্ছে, বেশ কিছু জিনিস কিন্তু এখানে নোটিস করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা দুটো ঘোড়া রয়েছে, ঘোড়া দুটোকে দেখে যেমন মনে হচ্ছে যেন চেস বোর্ডে যেরকম ঘোড়া থাকে সেই রকম ঘোড়া কিন্তু দেখে মনে হচ্ছে। আর এইখানে কিন্তু তোমরা ভালো করে দেখলে কিন্তু লক্ষ্য করতে পারবে এখানে কিন্তু বেশ কিছু চেস বোর্ডের ঘুঁটি দেখতে পাচ্ছি। আমি নিচ থেকে একদম উপরের অংশে উঠে গেছি, আর তোমাদেরকে একটুখানি দেখাই, এখানে কিন্তু বেশ কিছু চেসবোর্ডের গুটি দেখতে পাচ্ছি, যে গুটিগুলো কিন্তু বিশাল আকার দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটা কালো ঘোড়া দেখতে পাচ্ছি, চেসবোর্ডের গুটি রয়েছে, আর এই বিভিন্ন ভিতরেরগুলো গুটিগুলো কিন্তু সাদা রয়েছে। ওই দিকে আরও একটা গুটি দেখতে পাওয়া যাচ্ছে, ভালো করে দেখলে তোমরা নোটিস করতে পারবে এখানে একটা আরও গুটি রয়েছে। দেখালাম এখানে যে ঘোড়াটা রয়েছে, এই যে ঘোড়ার অংশটা, ঘোড়ার অংশটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ এই অংশগুলো কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে কিন্তু দুটো ঘোড়া রয়েছে, এদিকে একটা ঘোড়ার অংশ রয়েছে, এদিকে একটা ঘোড়ার অংশ রয়েছে। যেটা উপস্থাপনা রয়েছে কিন্তু মুখোমুখি, এবার কথাও কথনে, এখানে কিন্তু দুটো ঘোড়া রয়েছে, হয়তো হতে পারে দুটো ঘোড়াও কিন্তু এখানে সামনাসামনি কথা বলছে, সেই কনসেপ্টটাও হতে পারে। এই যে সামনের অংশ, এই সামনের অংশটা কিন্তু একটা বিশাল চেস বোর্ড থাকবে, চেস বোর্ডের দুটো সাইডে কিন্তু দুটো চেয়ার থাকবে, তারা নিজেদের মধ্যে কিন্তু চেস খেলছে, দুজন অভিজ্ঞ মানুষ রূপে কিন্তু দুটো চেয়ারকে সামনের অংশে দেখানো হয়। টোটাল এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে উপরের অংশটা, এই উপরের অংশটাতেও কিন্তু বেশ কিছু কাজ রয়েছে দেখা যাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু আমি দেখতে পাচ্ছি প্লাইয়ের উপর থেকে কিন্তু বেশ কিছু আয়রনের অংশ দেখা যাচ্ছে। গুটিগুলোকে এত সুন্দর করে করা হয়েছে, এবার আস্তে আস্তে ভিতর দিকে যাবো, চলো। থাকে চাতুর কাঠি, পুজো পুজো আসছে বলে বেশ কিছু পেন্টিংস রয়েছে, যেগুলো কিন্তু অলরেডি একটু একটু করে বের করা আছে ব্যাপারগুলোকে, সুন্দর করে কিন্তু উপরের অংশগুলো সাজানো হয়েছে,
রকমের কিন্তু জিনিস উপরে দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের পেন্টিং রয়েছে, বিভিন্ন ধরনের মানুষের মুখ রয়েছে, কিন্তু দারুণ লাগছে উপরের অংশটা কিন্তু দেখে। টুলি গঙ্গা মাটি গোমরা মুখ পাড়ার দোকান সাজছে আবার। এই যে অংশগুলো দেখতে পাচ্ছে এই অংশগুলো কিন্তু ধীরে ধীরে থিমের অংশ দিয়ে সেজে উঠবে। অঙ্কটা যদি তোমাদের ভালো করে দেখো তাহলে এই যে অংশগুলো কিন্তু বেশ কিছু জানলা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ নতুন সাজে কিছুতেই মন বসে না, পড়ছে ভাটা সকল কাজে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখান দিয়ে কিন্তু আস্তে আস্তে দর্শনার্থী ভিতরে প্রবেশ করবে, ধীরে ধীরে দর্শনার্থী প্রবেশ করে কিন্তু মূল মণ্ডপে প্রবেশ করবে। আর এইটা কিন্তু টোটাল মূল মণ্ডপের অংশ যেটা দেখতে পাচ্ছ, ভিতরে কিন্তু ভীষণ সুন্দরভাবে চারিদিকের অংশগুলোকে সাজানো হয়েছে। এই দিকটা একটু ভালো করে দেখালে দেখতে পাবে, এদিকটা এরকম সার্কেল মতন অংশ একটা রয়েছে। এখানেও কিন্তু বেশ সমস্ত থিমের অংশগুলো থাকবে, ধীরে ধীরে সেজে উঠবে মণ্ডপটা সুন্দরভাবে। তোমাদের এই পোর্শনটা দেখায় যেটা তোমাদের বাইরে দিয়ে দেখাচ্ছিলাম যে লেখাটা উল্টো লাগছে, এখন কিন্তু চলে এসেছি সামনের অংশে। আর দেখতে পাচ্ছি কিন্তু ওপরে লেখা রয়েছে মুখোমুখি। অ্যাকচুয়ালি পুরো টোটাল কিন্তু এখানে একটা স্ক্রিপ্ট লেখা রয়েছে, যেটা তোমরা ভালো করে পড়লে বুঝতে পারবে, যেটা কিন্তু পুরো টোটাল প্লাইয়ের মধ্যে অক্ষরগুলোকে কেটে কেটে সুন্দর করে করা হয়েছে। বেশ ভালো লাগছে এই অংশটা দেখতে। কিন্তু বিভিন্ন এরকম হাতের যে আঙুলগুলো সেইগুলো বানানো হচ্ছে দেখতে পাচ্ছ, মানে হাতের যে রিস্টের থেকে যে অংশটা থাকে আঙুল অবধি সেই অংশটা কিন্তু বানানো হচ্ছে। এখানে আরও বানিয়ে বানিয়ে কিন্তু রাখা আছে দেখতে পাচ্ছ, সমস্ত মাটি দিয়ে কিন্তু এই হাতগুলো বানানো হচ্ছে। তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু সুন্দরভাবে কিছু কথা লেখা আছে দেখতে পাচ্ছ, টোটাল এই কথাগুলো লেখা রয়েছে পুরো একটা বোর্ডের মধ্যে। এইটাও কিন্তু মণ্ডপের কোনো না কোনো অংশে লাগানো হবে, কোনো না কোনো অংশে থাকবে। এখন অবধি যতটা অংশ দেখলাম ভীষণ সুন্দরভাবে চারিদিকের অংশগুলো সেজে উঠছে, সত্যি একটা যেন বাস্তবতা রয়েছে, একটা পরিস্থিতি কিন্তু তুলে ধরা হচ্ছে এই মণ্ডপের মধ্যে দিয়ে। ভীষণ সুন্দর উপস্থাপনা কিন্তু হতে চলেছে এই বছর, সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবে আসতেই হবে। এইবার একটু তোমাদেরকে দেখাই, এখানে একটা বিশাল আকার চেয়ার রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ চেয়ারের অংশটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দরভাবে চেয়ারটা তৈরি করা হয়েছে। আর মাথার উপরে কিন্তু একটা এরকম গোলাকার অংশ যেটা রয়েছে, যেটা ব্যাকগ্রাউন্ডে রয়েছে। বেসিক্যালি এখানেও কোনো থিমের অংশ আরও ইনস্টলেশন হতে পারে বা এরকমটাও থাকতে পারে, কিন্তু চেয়ারটা কিন্তু ভীষণ সুন্দরভাবে করা হয়েছে। নিচের অংশটা কিন্তু এরকমভাবে সুন্দর করে ইট দিয়ে কিন্তু গেঁথে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি, ইট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে, তার ভিতরে কিন্তু চেয়ারের অংশটা রয়েছে। মানে তোমাদের মণ্ডপের উপরের কিছু অংশ আমি দেখাই, বেশ সুন্দরভাবে উপরের অংশগুলো সাজানো হচ্ছে। এই দিকের অংশটা যদি তোমরা দেখতে পাও তাহলে কিন্তু ভীষণ সুন্দরভাবে অংশগুলোকে সাজানো হচ্ছে, বেশ কিছু মুখ কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আশা করি তোমরা, বেশ কিছু মুখ কিন্তু দেখা যাচ্ছে অংশগুলো, যেগুলো বক্সের মধ্যে রয়েছে মুখগুলোকে রয়েছে দুটো মুখ কিন্তু মুখোমুখি দেখা যাচ্ছে এরকম। মানে এবছরের যেটা উপস্থাপনা মুখোমুখি, সেই মুখোমুখির ব্যাপারটা কিন্তু এই উপরের অংশটাতেও লক্ষ্য করা যাচ্ছে। তার সামনে কিন্তু একটা চেয়ার রয়েছে দেখতে পাচ্ছ, এই অংশটা একটা চেয়ার দেখা যাচ্ছে। খুশিতে হারিয়ে যাওয়া অশুভর হবে নিধন দুঃখ। এবার এই অংশটা তোমাদেরকে দেখাই, ভীষণ সুন্দরভাবে কিন্তু এই অংশটাকে সাজানো হয়েছে, দারুণ লাগছে দেখতে। টোটাল একটা ড্রেসিং টেবিল কিন্তু রয়েছে, তোমরা টোটাল নোটিস করলে ভালো করে দেখতে পাবে, তার ড্রেসিং টেবিল রয়েছে, তার মধ্যে কিন্তু একটা আয়না রয়েছে, তার মধ্যে কিন্তু দুজনকে দেখা যাচ্ছে, বেশ সুন্দরভাবে সেজে উঠছে। আর যদি সাইডের অংশগুলো দেখো, সাইডের অংশগুলোতে কিন্তু এরকমভাবে বেশ কিছু হাতের অংশ বেরিয়ে আছে, যারা কিন্তু হাতের মধ্যে বেশ কিছু রকম আয়না নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে, সে আয়নার মধ্যে কিন্তু বেশ কিছু মুখ বেরিয়ে উঠেছে। সুন্দরভাবে কিন্তু এই অংশটাকে রেডি করা হয়েছে, ভীষণ ভালো লাগলো আমার টোটাল এই অংশটা পার্টিকুলারলি, আমার ভীষণ ভালো লাগলো দেখতে, খুব সুন্দর একটা বাস্তব কিন্তু রয়েছে টোটাল এই অংশটার মধ্যে। তোমাদের দেখালাম ঠিক এই অংশটার মাথাতে, ওই যে তোমাদের দেখাচ্ছিলাম দূর থেকে যে অংশটা, যে মুখোমুখি দুজনকে দেখা যাচ্ছে বক্স বক্সের মধ্যে, ওই অংশটা রয়েছে। তার নিচটা কিন্তু এরকমভাবে বেশ কিছু আয়রনের আমি অংশ দেখতে পাচ্ছি, তার উপর কিন্তু এই অংশটাকে রেডি করা হয়েছে। এইবার আরো একটা অংশ তোমাদের
তোমাদের দেখাই যে অংশটা ভালো করে তোমরা দেখলে নোটিস করতে পারবে। এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটার উপরের অংশটাতে কিন্তু বেশ কিছু রকম ইট দেখা যাচ্ছে, যেগুলো কিন্তু বেরিয়ে বেরিয়ে এসেছে, ব্যাপারগুলো সাজানো হয়েছে সেরকমভাবে। ঠিক এই সাইডটাতেও রয়েছে, ওই সাইডটাতেও রয়েছে, এই অংশটাও বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখাই এখানে কিন্তু বেশ কিছু এরকম কাট আউট রয়েছে, যেগুলো কিন্তু মণ্ডপেরই বিভিন্ন অংশ জুড়ে দেখা যাবে। বেশ কিছু জিনিস লেখা রয়েছে, বেশ কিছু লেখার কাট আউট কিন্তু এখানে রয়েছে। এই জায়গাটা তোমাদের দেখাই, এই জায়গাটা ভালো করে দেখলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু একটা মহিলার মতন অংশ কিন্তু রয়েছে, যার কিন্তু চারটে হাতের অংশ কিন্তু দেখা যাচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু এই অংশটাকে সাজানো হয়েছে, পুরোটাই কিন্তু কাট করে বের করে দেওয়া হয়েছে অংশটাকে। নিচের অংশটায় ভালো করে দেখলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু বিভিন্ন ছোটো ছোটো চেয়ার রয়েছে, যেই চেয়ারগুলোকে বেশ সুন্দরভাবে কিন্তু রেডি করা হয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে চেয়ারগুলো, মনে হচ্ছে না একটা পায়ের উপর আর একটা পা তুলে কিন্তু বসে রয়েছে। এই চেয়ারের অংশটাকে এতটা সুন্দরভাবে রেডি করা হয়েছে। বেসিক্যালি এইগুলোও কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশে দেখা যাবে, কি সুন্দর করে চেয়ারগুলো রেডি করা হয়েছে, দেখ কি ভালো লাগছে। আরও এরকম চেয়ার রয়েছে যেরকমটা এরকম দেখালাম, এগুলো একটু এখন এখানটায় রাখা হয়েছে, এগুলো বেসিক্যালি মণ্ডপেরই বিভিন্ন অংশে থাকবে। বক্স বক্স টাইপের বেশ কিছু প্লাইয়ের অংশ দেখতে পাচ্ছি, যেগুলোকে কিন্তু রেডি করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বিভিন্ন শেপের এই প্লাইয়ের অংশগুলো রয়েছে। মণ্ডপের বিভিন্ন অংশে বিভিন্ন এলিমেন্টস কিন্তু রয়েছে, চারিদিকটাকে বিভিন্ন ভীষণ সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। বিভিন্ন অংশগুলো তোমাদেরকে একে একে কিন্তু দেখালাম, সব কিছুই দেখে মানুষ কিন্তু ধীরে ধীরে মূল মণ্ডপে প্রবেশ করবে, মানে মূল মণ্ডপের মূল অংশ যেখানে কিন্তু রয়েছে প্রতিমা। বিভিন্ন অংশ বিভিন্ন বিভিন্নভাবে সেজে উঠছে, এবার দেখার বিষয় টোটালটা যখন কমপ্লিট হবে তারপর সুন্দর করে থিমের অংশগুলো সেজে উঠবে, লাইটের চমক থাকবে, প্রতিমাও সুন্দর করে সেজে উঠবে, তখন ঠিক কেমনটা লাগবে দেখতে এটা দেখার জন্য কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি। যদিও এবার উপস্থাপনাটা কিন্তু ভীষণই সুন্দর, ভীষণই অন্যরকম একটা কনসেপ্ট। এটা কিন্তু একদম মূল অংশ রয়েছে, মূল অংশের উপরটা তোমাদেরকে আগে একটুখানি দেখাই। উপরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হচ্ছে, ইতিমধ্যেই নিচ থেকে কিন্তু প্লাইগুলো বেঁধে বেঁধে উপরে তোলা হচ্ছে, উপরের অংশগুলোতে প্লাইগুলো আস্তে আস্তে লাগানো হচ্ছে। তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রতিমা, অসাধারণভাবে কিন্তু এখানে মা দুর্গা সেজে উঠছে, দারুণ লাগছে কিন্তু। আর টোটাল তোমাদেরকে ভালো করে দেখালে বুঝতে পারবে মা দুর্গা যেখানে রয়েছে তার সন্তানেরা কিন্তু সেইখানে নেই, সন্তানেরা কিন্তু রয়েছেন ওইদিকে, ওইদিকে কিন্তু ব্যালকনি রয়েছে, সেই ব্যালকনি দিয়ে কিন্তু সন্তানেরা উঁকি মারছে। দেখলে দেখতে পাবে এখান থেকে কিন্তু সন্তানেরা উঁকি মারছে, মানে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক কিন্তু রয়েছে এখানে, ব্যালকনির ভিতরে দেখা যাচ্ছে তাদের। সুন্দর লাগছে, দেখো সন্তানেরা কিন্তু মায়ের কাছে নেই, তারা আলাদা রয়েছে, রয়েছে এখানে মা দুর্গা। ভীষণ সুন্দরভাবে কিন্তু এখানে মা দুর্গা সেজে রয়েছে, মা দুর্গার যে পজিশনটা সেটাও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ একটা ডান্সিং পজিশন কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। আর অসুর কিন্তু এরকমভাবে নিচে পড়ে রয়েছে, যেন অসুর মনে হচ্ছে যেন হাঁপিয়ে গেছে দেখে, এতটা সুন্দরভাবে এখানে মা দুর্গাকে রেডি করা হচ্ছে, এত সুন্দরভাবে সাজানো হচ্ছে মা দুর্গাকে, দারুণ লাগছে কিন্তু টোটাল অংশটা দেখতে। মা দুর্গার যে হাতের অংশটা দেখছো, সো টোটাল হাতের অংশটা দেখে ভালো করে নোটিস করতে পারবে যে মা দুর্গার হাতগুলো কিন্তু পুরো টোটাল একদিকেই যাচ্ছে, একটা মোশানে কিন্তু এইদিকে আসছে, দেখতে পাচ্ছ। তাহলে মা দুর্গা যখন রং হবে না তখন অপূর্ব দেখতে লাগবে কিন্তু মা দুর্গা। সাইডের অংশ সেগুলো দেখালে ভালো করে দেখতে পাবে, বেশ কিছু জানলার অংশ কিন্তু এই দিকটাতেও রয়েছে, বেশ কিছু জানলার অংশ রয়েছে, আর উপরের অংশগুলোকে কিন্তু ঠিক এরকমটাভাবে সাজানো হচ্ছে। এরপর যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তখনই অসাধারণ দেখতে লাগবে, সেটাই কিন্তু পুরো আলাদা। মা দুর্গা রয়েছে এখানে আর তার সন্তানেরা রয়েছেন ব্যালকনি। অংশগুলো দেখতে পাচ্ছ এইগুলোই কিন্তু একে একে উপরে তোলা হবে, যেইগুলো ওই দিকটায় তোমাদের দেখাচ্ছিলাম সেইগুলোই কিন্তু এইখানে রয়েছে নিচের অংশে। দেখাই এই যে নিচের অংশে, নিচের অংশে কিন্তু এরকমভাবে বেশ কিছু মুখমণ্ডল কিন্তু রয়েছে, এই মুখমণ্ডলগুলো সমস্তটাই কিন্তু মাটি রয়েছে, মাটি দিয়ে করা, এগুলো কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশে দেখা যাবে। এত সুন্দর করে
সেজে উঠছে, তার সাথে সাথে কিন্তু মা দুর্গাও ভীষণ সুন্দরভাবে এখানে সেজে উঠছে। ইতিমধ্যেই দেখালাম তার ঝলক, বলা যেতে পারে ভীষণই সুন্দর একটি উপস্থাপনা কিন্তু হতে চলেছে এই বছর বেলগাছিয়ার সাধারণ দুর্গোৎসবে। কার কার পছন্দের পুজো বেলগাছিয়ার সাধারণ দুর্গোৎসব অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তো প্রত্যেক বছর দেখতে আসি। বাইরেও কিন্তু বেশ কিছু এরকম চেয়ারের অংশ রয়েছে দেখতে পাচ্ছি, পুরো টোটাল কিন্তু এটা একটা চেয়ার রয়েছে, অনেক বড় আকারের একটা চেয়ার রয়েছে আর পুরোটাই কিন্তু মেটালের রয়েছে, মানে আয়রনের কিন্তু রয়েছে এই চেয়ারটা করা রয়েছে। বাইরে দুটো রয়েছে, একটা এইদিকে রয়েছে আর একটা এইদিকে রয়েছে, এরকম দুটো একই সাইজের চেয়ার কিন্তু মণ্ডপের কোনো না কোনো অংশে থাকবে। রয়েছি বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের প্রাঙ্গণে, আমাদের সাথে কিন্তু জয়দীপ স্যারকে পেয়ে গেছি। নমস্কার স্যার, এই বছরের উপস্থাপনাটা কি রয়েছে একটু ছোট করে জানতে চাইবো প্রথমে। আমাদের এবারের টিমের নাম মুখোমুখি, তো এই মুখোমুখি ব্যাপারটা শিল্পী নিজের মানে কীভাবে কী বেতে সাজাচ্ছে সেটা শিল্পীর দিক থেকেই জানতে পারি। ক্লাবগত ব্যাপার শিল্পী বলতে পারি, আমাদের এবার 73তম বর্ষের উপস্থাপনা, গত দু তিন বছর যাবত আমরা করোনা সেরকমভাবে মানুষকে সেরকমভাবে সব পুরোটা দেখিয়ে উঠতে পারিনি, তো এই বছর একটা চেষ্টা করছি যাতে একটা নতুন একটা চমক দেওয়া যায় মানুষকে, যাতে মানুষ দেখে বুঝতে পারে যে মানে গত দু তিন বছরের সেই খিদেটা মিটতে পারে, সেই রকম একটা কাজ উপহার দিতে চেষ্টা করছি। আচ্ছা, এবারে জানতে চাইবো যে যারা আগত দর্শনার্থী তাদের উদ্দেশ্যে এই পুজোটার তরফ থেকে কী বলতে চাইবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে আপনারা চেষ্টা করবেন অন্তত আমাদের এই বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব একবার এসে দেখে দেখে যাওয়ার। আশা করি আমরা আপনাদের যথেষ্ট আনন্দ দিতে পারবো এবং আপনারাও নিরাশ হবেন। এবার জানতে চাইবো মণ্ডপ মোটামুটি ওপেনিংটা কবে রয়েছে? আমাদের মোটামুটি টার্গেটেড ওপেনিং দ্বিতীয়াতে রাখছি, এখন দেখা যাক কি হয়। মোটামুটি মহলার মধ্যে তো অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, চেষ্টা করছি মহলার মধ্যে শেষ করে দেওয়া, সেইভাবেই বলা আছে এবং শিল্পীও খুব চেষ্টা করছে, দিন রাত পরিশ্রম করছে যাতে মহলার মধ্যে আমরা। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো, পুজোর জন্য অনেক শুভেচ্ছা রইল, আবার পুজোর সময় দেখা হবে। ধন্যবাদ আপনাদেরও অনেক, থ্যাংক ইউ। এই মুহূর্তে কিন্তু পেয়ে গেছি সোমনাথ দাকে। নমস্কার দাদা, তো এইবারে তোমার মুখ থেকে জানতে চাইবো যে খুঁটি পুজোর সময় একটা আমরা নাম দেখেছিলাম মুখোমুখি, কথাও কথনে, এবার জানতে চাইবো পুরো কনসেপ্টটা কি রয়েছে? পুরো কনসেপ্টটা যেটা হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম যে কনসেপ্টটা আমরা দৈনন্দিন জীবনে যেভাবে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয় তো সেইগুলো নিয়েই আমার কাজ। সেইগুলো তো শুধু একটা ঘটনায় সীমিত থাকে না, যেটা হচ্ছে ঘটনাগুলো বিভিন্ন ধরনের হতে পারে, সেটা আমাদের সমাজের সাথে জড়িয়ে আছে, সেটা আমাদের অর্থনৈতিক পরিস্থিতির সাথে জড়িয়ে আছে, সেটা আমাদের রাজনৈতিক পরিস্থিতির সাথে জড়িয়ে আছে, যে সমস্তটা নিয়েই কাজ। প্যান্ডেলে ঢুকতেই প্রথমে দেখতে পাবে যে একটা বড় চেস বোর্ড, সেখানে দুটো চেয়ার নিজেদের মধ্যে খেলছে, গুটির আদান প্রদান চলছে, দুটো বুদ্ধিমত্তার লড়াই হচ্ছে, এবং এই এই যে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে তার মাঝখানে কিন্তু আমরা সাধারণ মানুষ সুতোর মধ্যে ঝুলে আছি, নিজেদের ব্যালেন্স করে চলতে হচ্ছে, দুজনকে সমানভাবে গুরুত্ব দিয়ে ব্যালেন্স করে আমাদের চলতে হচ্ছে। মানে বলে না রাজা রাজায় যুদ্ধ হয় উলুভাবে প্রাণ যায়, সেই কথাটা পুরোপুরিভাবে আমাদের সামাজ্যের সামনে যে কাজটা হচ্ছে তার জন্য প্রযোজ্য। এবার ভিতরে ঢুকলেই দেখতে পাবো যে মুখোমুখি আমরা তো প্রতিদিন প্রচুর মানুষের সাথে মেলামেশা করি, দেখি, কথা হয়, দেখা হয়, সবাইকে তো মনে রাখি না, কিছু কিছু মুখ কিছু অবয়ব আপছায় মিলিয়ে যায়, কিছু মুখ স্পষ্ট থাকে মনে রাখি, তো সেই রকম কিছু অবয়ব থাকছে, কিছু পেন্টিং থাকছে, কিছু না অসংখ্য পেন্টিং থাকছে, তার মধ্যে একটা মনোনিষা পেন্টিং আছে, একটা গুস্তাফ ক্লিমটের কিস বলে একটা পেন্টিং আছে, সেই পেন্টিংটি আমার পিছনেই আছে। তো আমরা ঘুম থেকে উঠে যেভাবে দেখি যে নিজেদেরকে দেখি কীভাবে দিনটা ভালো হবে, সুন্দর হবে, আমাদের ভালোবাসার ভালোবাসার মানুষদের সাথে একটা সম্পর্ক সুসম্পর্ক থাকবে, তার মাধ্যমে পুরো দিনটা অতিবাহিত করবো, এরকম সেটা তো সবসময় হয় না, ওর বাইরেও জীবনটা থেকে থাকে। দেখতে পাই টিভি খুললে দেখতে পাই যে নিউজ চ্যানেল নিউজ চলছে, আজকে এই সিচুয়েশন, কালকের এই সিচুয়েশন, এই ওর নামে দোষ চাপাচ্ছে, তো সেইগুলোও কিন্তু এখানে টুকরো টুকরোভাবে দেখানো হয়েছে। হ্যাঁ, যেমন একটা একটা এসএসসি চাকরি পাচ্ছে আন্দোলনের রাস্তায় আছে, তো সেটা তো আমি একজন সাধারণ মানুষ, আমি একজন শিক্ষিত মানুষ, রেসপন্সিবল আর্টিস্ট,
তো ওটার বাইরে তো আমিও যেতে পারি না, তো আমারও একটা কর্তব্য থাকে যে এটা নিয়ে একটা কথা বলা উচিত। তো সেই এক সেরকম একটা কুকুর পাঠক ওখানে আছে, অসংখ্য চেয়ার থাকছে, যে চেয়ারগুলোকে আমরা কোশ্চেন করছি, কিছু চেয়ার কাজ করে না, তারা বসে থাকে রিল্যাক্স করে, কিছু চেয়ার কাজ করে, কিছু চেয়ার চেয়ারের মধ্যে যেন জীবন ব্যাপারটা আমরা ফিল করতে পারবো, কিছু চেয়ার তার ক্ষমতার অপব্যবহার করে, কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত কিছুর মধ্যেও আমরা ভোট দিয়ে নিজেদেরকে থেমে থাকলে হবে না, আমাদের এই কোশ্চেনটা করে যেতে হবে, আমাদের প্রশ্নমানটা পৌঁছে দিতে হবে, তাদের মাধ্যমে পৌঁছাবে, নিউজ মিডিয়ার মাধ্যমে। তো সেই সমস্ত কিছু কিন্তু এখানে খুব ছোটো করে এই এলিমেন্টের মাধ্যমে দেখানো হয়েছে। আমরা আমরা আজকাল যখনই কোনো ট্রানজ্যাকশন করে যখন দোকানে যাই, ক্যাশলেস ট্রানজ্যাকশন করে, কিউআর কোড তার মুখোমুখি প্রত্যেক দিন হচ্ছে, এরকম কিছু কন্টেম্পোরারি টপিকও থাকছে যেগুলো আমরা অসংখ্য স্পিচ আছে, যে লেখাগুলো আমাদের সমসাময়িক সিচুয়েশনের সাথে সামঞ্জস্যপূর্ণ লেখা, লেখাগুলো সেইভাবে এখানে লিখে সেগুলো লিখেছেন প্রীতম কাঞ্জিলাল। হ্যাঁ, তো এই সমস্ত কিছু নিয়ে কাজ। দুর্গা এখানে একটা স্টেজে পারফর্ম করছে, দুর্গা এবং মহিষাসুর, এবং তার ছোট শিশুরা সেটা একটা ব্যালকনি থেকে দেখছে, মানে একসাথে পাওয়া যাবে না, একসাথে না, পাশাপাশি পাওয়া যাবে। এবং মহিষাসুরও হাঁপিয়ে উঠেছে এই পারফরমেন্সটা প্রত্যেক বছর করতে করতে, তো তারও একটা বক্তব্য আছে, সেইগুলো এখানে মজার করা দেখা, মানে ঠাকুরেরও একটা কনসেপ্ট এখানে কাজ করছে সেই ব্যাপারে। মোটামুটি মণ্ডপের কাজ কত দূর অবধি এগিয়েছে এখনো? এখনো পর্যন্ত 40% এগিয়েছে, মানে হিউজ কাজ বাকি রয়েছে মোটামুটি। আচ্ছা, মোটামুটি কবের মধ্যে রেডি করে দেবে ভাবছো? আশা করছি 14 তারিখের মধ্যে আমরা মহালয়াতে ছাড়বো, মহালয়ার মধ্যে কমপ্লিট করে দেবে ভাবছো। আর এবার জানতে চাইবো, যারা আগত দর্শনার্থী তাদের উদ্দেশ্যে তোমার তরফ থেকে ছোট্ট করে কিছু শুনে নেবো। আগত দর্শনার্থীদের তরফ থেকে, আমার তরফ থেকে বলার কিছু নেই, দর্শনার্থীরাই বলবেন যে কেমন হয়েছে বা কী হয়েছে, বা তাদের ফিলিংসটা বলবেন। আমার মনে হয় আমি যেভাবে ভাবছি বা যেভাবে ফিল করছি, সাধারণ মানুষ হয়তো সেইভাবেই ফিল করছে, মানে তাদের বোঝাটা ভীষণ ইম্পর্টেন্ট। অসংখ্য ধন্যবাদ দাদা, পুজোর জন্য অনেক শুভেচ্ছা রইল, আবার পুজোর সময় দেখা হবে। থ্যাংক ইউ। ইতিমধ্যে কিন্তু তোমাদেরকে পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখালাম, বলা যেতে পারে ছোট্ট একটা ঝলক দিলাম এবছরের উপস্থাপনার মুখোমুখি। এবার কথাও কথনে যে কেমনভাবে মণ্ডপের মধ্যে ফুটে উঠছে তারই কিন্তু তোমাদেরকে দেখালাম অংশগুলো ঘুরিয়ে। কেমন লাগলো আজকে প্রস্তুতি পর্ব বেলগাছির সাধারণ দুর্গোৎসবে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই।